হ্যালো এভিড ওয়েলকাম টু ব্রাহ সকলকে জানাই স্বাগতম ব্রাহ্য অ্যাকাডেমির আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা প্র্যাকটিস সেট সেভেন করবো যারা নতুন একদম চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপডেটটা পেতে তো আর বেশি লেট করছি না ক্লাসটা শুরু করছি তো প্রথমে আমি দুটো নিউ মেরিক্যাল দিয়েছি তো নিউ মেরিক্যালগুলো আমরা শেষের দিকে করব তো আজকে আমরা একটু উল্টোভাবে পিডিএফটা করি ঠিক আছে একদম নিচ থেকে তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা মেন্স প্রিপার পরীক্ষার প্রিপারেশান করছো প্রথম মেন্স পরীক্ষাটা হলেই বুঝতে পারবে ঠিক আছে যখন দ্বিতীয়বার পরীক্ষা হবে ধরুন দু হাজার বাইশের ভ্যাকেন্সিতে তো তখন এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আগের বছরে যে প্রশ্নগুলো একদম কারেক্ট কারেক্ট কারণ এখনও পরীক্ষাটা হয়নি তো বোঝা যাচ্ছে না কীরকম প্রশ্ন আসবে ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো এ বডি ক্যান বি নেগেটিভলি চার্জ একটা বডি রয়েছে ঠিক আছে তো সেটাকে যদি নেগেটিভলি চার্জ অর্থাৎ নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ দু ধরনের চার্জ হয় তো নেগেটিভ চার্জ বেশি করার জন্য ঠিক আছে কি করতে হবে তো নেগেটিভ চার্জ বেশি করার জন্য কি করতে হবে অপশন এ রয়েছে গিভিং এক্সেস অফ ইলেকট্রননিট তার মধ্যে ইলেকট্রন দিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে ইলেকট্রন মিন্স দি পার মাইনাস ঠিক আছে ই টু দিবার মাইনাস বা এটাকে আমরা মাইনাস বলি যেটা বল নেগেটিভ ঠিক আছে নেগেটিভ যদি আমরা করতে চাই তারপরে যে রিমুভিং সাম ইলেকট্রন ইট এখান থেকে কিছু ইলেকট্রন আমরা টেনে নেব গিভিং সাম প্রোটন অন ইট সেখানে কিছু পরিমাণ আমরা প্রোটন দেব ঠিক আছে না রিমুভিং সাম নিউট্রনস ফ্রম ইট ঠিক আছে তো অপশানগুলো একবার আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে রয়েছে দেখো গিভিং তো আমরা যদি একটা পার্টিকেল দেখি ঠিক আছে তো সেখানে পজিটিভ চার্জ রয়েছে প্লাস নেগেটিভ চার্জ রয়েছে দুটোই সমান সমান রয়েছে দুটো পজিটিভ থাকলে দুটো নেগেটিভ এবার এটাকে আমাদের বলেছে নেগেটিভ করব তো নেগেটিভ করার জন্য কি হবে নেগেটিভের পরিমাণটা বেশি করে দিতে হবে তাহলে শুধুমাত্র বেশি পরিমাণ ইলেকট্রন দিলেই আমরা এটিকে নেগেটিভ করতে পারবো ঠিক আছে বেশি পরিমাণ ইলেকট্রন দিলেই নেগেটিভ করতে পারবো তবে আরেকটা জিনিস হতো যদি এখানে বলতো যে এখান থেকে আমরা কি পজিটিভ অর্থাৎ প্রোটনগুলোকে টেনে নিচ্ছি ঠিক আছে তাহলে নেগেটিভের পরিমাণটা বেশি হতো এটাও একটা হতো আর আরেকটা হচ্ছে যে হয়তো আমরা নেগেটিভ ইলেকট্রনটা অনেক পরিমাণে দিব তো নেগেটিভ হয়ে যাবে বা প্রোটনটাকে টেনে নেব ঠিক আছে অর্থাৎ পজিটিভ পার্টটাকে টেনে নিলে নেগেটিভ হবে বা আরও বেশি পরিমাণে নেগেটিভ দিলে নেগেটিভ হবে তো তেমন অপশন একটাই দেখতে পেলাম গিভিং সাম এক্সেস ইলেকট্রন রিমুভিং সাম ইলেকট্রন যদি একটা পার্টিকেলে দেখো পজিটিভ রয়েছে নেগেটিভ রয়েছে ঠিক আছে তো সাম ইলেকট্রন এখান থেকে যদি আমরা ইলেকট্রনগুলোকে টেনে নিই তো শুধুমাত্র পজিটিভ থাকবে ইট মিন্স এটা পজিটিভলি চার্জ একটা পার্টিকেল হয়ে যাবে তো বি অপশান শ্যুট করলেই না সে অপশান রয়েছে গিভিং সাম অন ইট আর এখানে যদি আবার প্রোটন দিয়ে দিই আরও বেশি তো প্রোটনের পরিমাণটা বেশি পজিটিভ বেশি আর নিউট্রনের সাথে তো কোনো সম্পর্ক নেই আশা করছি ভিডিওগুলো খুবই ভালো লাগছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো বুঝতে পারলে রাইট অ্যান্সারটি কি অপশানে এ গিভিং সাম এক্সেস ইলেকট্রনস অন ইট বা টু ইট আর নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ কনস্ট্যান্ট ইন এসএচএম ঠিক আছে তো সিম্পল হারমোনিক মোশনে কী কনস্ট্যান্ট থাকে তো ফার্স্ট দেখো রিস্টোরিং ফোর্স অপশান বি কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি না পিরিয়ডিক টাইম ঠিক আছে তো তোমাদের আমি বলে দিই এটা প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার যে এর মধ্যে কী কনস্ট্যান্ট থাকে এটা পরীক্ষা আসতে পারে তো এসএচএম এটা ঠিক আছে এটা মেন পজিশান এটা এক্সট্রিম পজিশান আর এখান থেকে তুমি একটা বল এভাবে দোলা করছে তো এখানে যে প্রিওডিক টাইম ঠিক আছে এখান থেকে এখানে যেতে এখান থেকে এখানে যেতে যে সময়টা সেটা সবসময় কী থাকে কনস্ট্যান্ট ঠিক আছে পিরিয়ডিক টাইম অপশান ডি রিস্টোরিং ফোর্স এখন তুমি যদি বেশি ফোর্স দাও তো বেশি ফোর্স ঢুকে যাবে কাইনেটিক এনার্জি অর্থাৎ তুমি যদি আরও বেশি ফোর্স দিলে তো কাইনেটিক এনার্জি যত বাড়বে তত উপরে যাবে পোটেন্সিয়াল এনার্জি যত উপরে যাবে এখান থেকে নামার সময় পোটেন্সিয়াল এনার্জি তো সব কিছুই চেঞ্জেবল বাট পিরিয়ডিক টাইম ঠিক আছে এখান থেকে এখানে যে সময়টা লাগবে সেটা সবসময় কনস্ট্যান্ট নেক্সট কোশ্চেন দেখো সেম টু সেম সেই কনসেপ্টের উপরেই বেস্ট করে প্রশ্নটা তো প্রশ্নটা কি রয়েছে দেখো এবার প্রশ্নটা রয়েছে ইন সিম্পল হারমোনিক ওসি লেটার ঠিক আছে তো এরকমই সেম টু সেম একটা সিম্পল হারমোনিক কাজ হচ্ছে ঠিক আছে দ্য মেন পজিশন এই পজিশনটাতে একদম মেন পজিশন অর্থাৎ মিডিল পজিশনটাতে কী কী হবে কাইনেটিক এনার্জি মিনিমাম অর্থাৎ গতিজ গতিজর্জ মিনিমাম পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম অর্থাৎ এখানে যদি গতিশক্তি কমে যায় তাহলে কি বস্তুটা এখানে যেতে পারবে এক্সট্রিম পজিশানে ঠিক আছে তো কাইনেটিক এনার্জি মেন পজিশনে মিনিমাম হয় না ফার্স্ট অপশান কেটে গেল বি অপশন কি রয়েছে বোথ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম এই জায়গাটায় কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জিও ম্যাক্সিমাম নয় 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 এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে কিন্তু পোটেন্সিয়াল এনার্জি মিনিমাম থাকে ঠিক আছে মিন পজিশনে ঠিক আছে মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকবে কিন্তু মি যে পোটেন্সিয়াল এনার্জি সেটা মিনিমাম তো এই অপশানটা কততে রয়েছে অপশান সি এ দেখো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জি মিনিমাম ঠিক আছে তো বি অপশান সি অপশান আর এ অপশান তিনটাই কাটে গেল ঠিক আছে যদি বলে মিন পজিশানে সেখানে গতিজ গতিজর্জা সবচেয়ে বেশি তার কারণে সেটা এত দূর অবধি আসতে পারে আর যদি বলে যে এক্সট্রিম পজিশানে কি হবে তো এক্সট্রিম পজিশানে কাইনেটিক এনার্জি জিরো কারণ এক্সট্রিম পজিশান মানে তার উপরে আর যেতে পারবে না তার গতিশক্তি ওখানে জিরো হয়ে যায় তার কারণে আর যেতে পারে না ঠিক আছে কিন্তু পোটেন্সিয়াল এনার্জি শক্তি সেই স্থিতি শক্তিটা সবচেয়ে বেশি থাকে কারণ কারণটা কি সেখানে স্থিতিশক্তি বেশি থাকার কারণে সেটা আবার ব্যাক করে আবার এখানে পর্যন্ত যেতে পারে ঠিক আছে স্থিতিশক্তিটা আবার পোটেন্সিয়াল এনার্জিতে ট্রান্সফার সরি কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যায় তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি মেন পজিশনে কাইনেটিক এনার্জিস ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জিস মিনিমাম তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন এটাও সেম সিম্পল হারমোনিক মোশন থেকে ঠিক আছে সিম্পল হারমোনিক মোশন একটা খুব ভালো চ্যাপ্টার ছোটোখাটো কনসেপ্ট রয়েছে ঠিক আছে দশটা মিনিমাম পনেরোটা প্র্যাকটিস সেট দিব পনেরোটা প্র্যাকটিস সেট যদি করো আর কিছু তোমাদের প্রয়োজন নেই তারপর টপিক ওয়াইজ আছে টপিক ওয়াইজ চলবে কনসেপ্ট ক্লিয়ার চলবে আরও প্রচুর ধরনের প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর এক্সামের আগে আগে টপ ফাইভ হান্ড্রেড কোশ্চেন নিয়ে আসবো ফিজিক্স থেকে ম্যাথামেটিক্সটা শুরু হচ্ছে শুধুমাত্র টাইম পাচ্ছি না আমি ঠিক আছে একাই সব কিছু মেনটেন করতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে ইউটিউব রয়েছে তার পার্সোনাল নিজের পড়া রয়েছে সাথে আবার বাড়িরও কাজ রয়েছে তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি রেগুলারি চেক করার চেষ্টা করবো অঙ্কটাও ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন রয়েছে পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কেল উইথ এ ইউনিফর্ম স্পিড ঠিক আছে কোন একটা পার্টিকেল রয়েছে ঠিক আছে যেটা কি সার্কেল উইথ এ ইউনিফর্ম স্পিড যেটা তোমাদের একটা বৃত্তপথে খুব একটা নির্দিষ্ট গতিতে ঘুরছে ইটস মোশন তখন এই মোশনটাকে কি বলা হয় এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে কি বলেছে ডায়াগ্রাম যদি আমরা দেখি ডায়াগ্রামে ঠিক আছে একটা পার্টিকেল ধরো এটা বৃত্তপথ এখানে সার্কেল বলেছে এ একটা পার্টিকেল এ তো এই পার্টিকেলটা একটা নির্দিষ্ট গতিতে এই বৃত্তটার চারদিকে ঘুরছে ঠিক আছে তো এই যে মোশনটা অর্থাৎ টাইম টু টাইম এখান থেকে কিন্তু ঘুরছে এই যে গতিটা এটাকে কি বলা হয় ঠিক আছে তো এই গতিটাকে কী বলা হয় থাকে অপশন বি রাইট অ্যান্সার প্রিওডিক বাট নট সিম্পল হারমোনিক যেমন যেমন কি যেমন আমাদের সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা এটা একটা পিরিয়ডিক মোশন বাট নট এ সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে আশা করছি কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যদি আমাকে আরও বোঝাতে হয় কমেন্ট একটু জানাবে যে দাদা আর একটু ডিটেলসে বলুন তো আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করবো আমি এতটুকু ধরে নিচ্ছি যে সকলেই এইচ এস পাস করে এসেছি মিনস আমাদের মধ্যে অতটুকু নলেজ রয়েছে যে উপর থেকে উপর থেকে বললেও তোমরা বুঝে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে ইন এসি সার্কিট একটা অল্টারনেটিং কারেন্ট সার্কিটে দ্য পাওয়ার ইজ কনজিউমড অনলি ইন ঠিক আছে পাওয়ার কোথায় কনজিউম হয় তো পাওয়ার কনজিউম হয়ে থাকে রেজিস্টেন্সের মধ্যে ঠিক আছে রাইট অ্যান্সার রেজিস্টেন্স পরবর্তী প্রশ্ন কী রয়েছে তো এই প্রশ্নটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছিলাম তো হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন অ্যানসার দিয়েছে ঠিক আছে তো চলো দেখি রাইট অ্যান্সারটা কী ঠিক আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জড়িত নেই আমি মেসেজ বক্সে যেখানে মেসেজ করে কমেন্ট সেখানে আমি কি করবো পিন করে দেবো তোমরা দেখে নিও তো কোশ্চেনটা রয়েছে যে এই ফিগারটিতে ঠিক আছে এখানে এ রয়েছে বিটুইন এ অ্যান্ড বি আর এই বিজে বি পয়েন্ট ঠিক আছে এ আর বি পয়েন্টের মধ্যে বলেছে কি যে রেজিস্ট্যান্স কত ঠিক আছে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এ পয়েন্টটা কিন্তু এই সার্কেলের এই রেখাটার সাথে কানেক্টেড নেই ঠিক আছে একটু আমি যদি শুধুমাত্র ফিগারটাকে রাখি আর বাকিটাকে হারিয়ে দিই দেখতে পাবে যে এ যে পয়েন্টটা রয়েছে সে এ পয়েন্টটা এই বৃত্তের সাথে কানেক্টেড নেই আমরা ভাবলাম এটা এ পয়েন্ট তারপর একটা রেজিস্টেন্স রয়েছে তো ভাবলাম এটা একটা রেজিস্টেন্স ঠিক আছে তারপর এই রেজিস্টেন্স থেকে এদিকে একটা গেছে এদিকে একটা গেছে এদিকে একটা অর্থাৎ আমি এটাকে একটা দাগ করে দিলাম এদিকে একটা গেলো এদিকে একটা গেলো এদিকে একটা গেলো এখানে একটা ওহম রেজিস্টেন্স রয়েছে এখানে একটা এখানে একটা ঠিক আছে তো তারা একটা কি একটা মিলিত বিন্দুতে পয়েন্ট করেছে তো এখান থেকে তিনটায় আবার একটা বিন্দুতে জয়েন করলো ঠিক আছে তো এই যে পয়েন্টটা এ পয়েন্টটার কি নাম রয়েছে এ এটা পয়েন্টের নাম কী রয়েছে বি ঠিক আছে তো এগুলোর মান দেওয়া আছে দেখো ছয় 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 এটা দুই রোহম ঠিক আছে তো এটা একটা কি যারা আমার এতদিন ধরে ক্লাস করে আসছো তাদের আইডিয়া হয়ে গেছে ঠিক আছে যে এটাকে কী করতে হবে ঠিক আছে যারা এতদিন ক্লাস করে আসছে তারা আইডিয়া পেয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে যে এটা সিরিজ এটা তোমাদের প্যারালালে রয়েছে ঠিক আছে এটা একটা প্যারালাল কানেকশন রয়েছে আর এই যে সার্কি রেজিস্ট্যান্সটা রয়েছে তার সাথে কি রয়েছে সিরিজের মধ্যে রয়েছে তো এই তিনটাকে আমরা কি করব এই তিনটাকে আমরা প্যারালালে বার করব যে আমরা জানি সূত্রটা ওয়ান আপন আর ওয়ান ইকুয়ালস টু ওয়ান আপন সরি ওয়ান আপন ক্যাপিটাল তোমাদের বলে দিচ্ছি ওয়ান আপন ক্যাপিটাল আর ইকুয়ালস টু ওয়ান আপন আর ওয়ান প্লাস ওয়ান আপন আর টু প্লাস ওয়ান আপন আর থ্রি ঠিক আছে তো এই ক্যালকুলেশানটা বার করার পর এই ক্যাপিটাল আর এর মানটা বার করব এবং ক্যাপিটাল আর মান বার করার পর ঠিক আছে এটা ক্যাপিটাল আর তারপর আবার দেখো যে এই দুই ও হোমটার সাথে আছে কানেক্টেড ঠিক আছে তো দুই হোম এখানে একটা কিছু রোদ বার হবে আর এই দুই হোম এই দুটো আবার সিরিজে ঠিক আছে তো এখান থেকে কিছু আর এখান থেকে কিছু বের করার পর সেটা সিরিজে অর্থাৎ দুটোকে যোগ করতে হবে তো যোগ করে যেটা অ্যান্সার আসবে সেটা হবে রাইট অ্যান্সার তো কমেন্ট বক্সে লিখে দাও খাতার পেনের মধ্যে করে যে রাইট অ্যান্সারটা কী ঠিক আছে এটা তোমাদের জন্যই হোমওয়ার্ক আমি বলে দিলাম সম্পূর্ণ মেথডটা তবুও তোমরা দেখো করে এবং করার পর আমাকে কমেন্ট বক্সে জানাও অ্যান্সারটা কী তো এটা খুব ভালো একটা প্রশ্ন প্রশ্নটা কী দ্য নাম্বার অফ ইলেকট্রনিক চার্জেস ইন ওয়ান কুলম ঠিক আছে তো এক কুলমের মধ্যে কত চার্জ থাকে ঠিক আছে এই প্রশ্নটা একদম সেম টু সেম অপশান শুদ্ধ আসবে ঠিক আছে সেম টু সেম অপশান শুদ্ধ থাকবে যারা ক্লাস টুয়েলভের বইটা আছে ছায়া প্রকাশনীর পড়েছ বা যেই সাঁত্রার পড়েছ দেখবে একদম এমসিকিউয়ের মধ্যে সবার আগে এই প্রশ্নটা রয়েছে ঠিক আছে ডিটেলসে করা রয়েছে তো সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দিবার এইটিন এক কুলম্বের মধ্যে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে এখানে বলেছে সিজিএস ইউনিট ফর মোমেন্টাম ঠিক আছে মোমেন্টাম মানে হচ্ছে কি ভরবেগ লাইনার মোমেন্টাম মানে হচ্ছে কি রৈখিক ভরবেগ আর অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি তোমাদের কনিক ভরবেক ঠিক আছে যারা এতদিন ধরে প্র্যাকটিস সেটগুলো করে আসছো তোমাদের মধ্যে একদম আইডিয়া সেট হয়ে গেছে আমি জানি ওয়েস্ট বেঙ্গল ছেলেদের পক্ষে ফিজিক্সটা তো এমনি হার্ড থাকে যখন ইংলিশ হয় সেটা আরও হার্ড হয়ে যায় কিন্তু আমরা এমনভাবে প্রশ্নগুলো সিলেক্ট করছি যাতে পরীক্ষায় সেগুলো ডাইরেক্ট কমন চলে আসে ঠিক আছে অন্য কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে তোমাদের করাচ্ছে না এইভাবে এত ভালোভাবে ক্রোশ্চিন ঠিক আছে তো আর কিছু বলছি না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে তো সিজিএস ইউনিট অফ মোমেন্টাম কি আমরা জানি যে দু ধরনের ইউনিট হয় একটা এসআই এবং একটা সিজিএস ঠিক আছে দেখো এখানে এসআই হলে কি কেজি থাকতো কেজি থাকতো কেজি থাকতো ঠিক আছে তো প্রতিটাতে কেজি আছে এগুলো যতগুলো ইউনিট আছে সব এসআই ইউনিটের সিজিএস হলে কি কেজিটা গ্রাম হয়ে যেত কিন্তু গ্রাম এখানে একটাতেও নেই ঠিক আছে এটা হচ্ছে ক্লু ঠিক আছে গ্রাম কোথাও নেই তো সিজিএস হতে গেলে গ্রাম হত লাগবে ঠিক আছে গ্রাম লাগবে তো তাই এটার অপশান হলো কি অপশানটি রাইট অ্যান্সার এবার যদি পরীক্ষায় চলে আসে যে সিজিএস ইউনিট মোমেন্টামের কি তো ইউনিটটা কি গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে খাতার মধ্যে লেখে নাও যে মোমেন্টামের সিজেস ইউনিট হলো গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তো এটা আমি এর আগের দিন করিয়ে দিয়েছি তবুও আমি প্রশ্নটা দিয়েছি ঠিক আছে যাতে একদম মাথা মধ্যে ঝালাই হয়ে যায় যে অডিবেল সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ তা কত ঠিক আছে ডাইরেক্ট অ্যান্সার মারবে অপশন বি টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স ঠিক আছে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স তো পুরোপুরি অডিবেল ইন অডিবেল যতগুলো ধরনের সাউন্ড হয় সবগুলো আমি আগের প্র্যাকটিসের ছয়ে করিয়ে দিয়েছি একটু দেখে নিও তোমরা যারা নতুন একদম ঠিক আছে ওহম পার হেনরি ক্যান বি এক্সপ্রেস ইন টু সেকেন্ড ঠিক আছে ওহম পার হেনরিকে সেকেন্ডে কী বলা হয় ঠিক আছে এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এটা স্ক্রিনশট নাও এবং স্ক্রিনশট নেওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠাবে অ্যান্সারটা এবং কমেন্ট বক্সে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো ডাইমেনশান ফর্মুলা ঠিক আছে ফর্ম ডাইমেনশান ফর্মুলা চেয়েছে টর্কের কার টর্কের হ্যাঁ তো আমরা সিধা সিধি মনে রাখবো এম এল টু টি টু দিবার মাইনাস টু হ্যাঁ টর্কের ডাইমেনশন ফর্মুলা হলো এম এল টু টি টু দিবার মাইনাস টু নেক্সট কোশ্চেন কি এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব আর একটা রয়েছে ডেরিভেশন ঠিক আছে ডেরিভেশন আমরা ইলেভেন টুয়েলভ এতদিন করে এসেছি এখন আমরা ডাইরেক্ট এক্সাম কম্পিটিভ এক্সামের জন্য পড়ব আমি যতগুলো ইম্পর্ট্যান্ট ডাইমেনশন রয়েছে সবগুলো করে দেবো ঠিক আছে প্রতিটা প্র্যাকটিসে একটি একটি করে প্রশ্ন নিয়ে এসে টেনশন নেই হয়ে যাবে তো প্রশ্ন কী রয়েছে দ্য নাম্বার অফ ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন সিরিজ ঠিক আছে তো এখানে একটা জিনিস রয়েছে এখানে রেজিস্ট্যান্স নেই একটা ক্যাপাসিটার ঠিক আছে ক্যাপাসিটেন্সের আলাদা সূত্র হয় সিরিজ এবং প্যারালালে একটু উল্টে যায় আলাদা না একটু উল্টে যায় তো সিরিজের মধ্যে কানেক্ট রয়েছে বিটুইন টু পয়েন্ট অল ক্যাপাসিটার প্রসেস সেম ঠিক আছে তো এখানে বলছি কি এইভাবে ক্যাপাসিটারগুলো দুটোতে কানেক্টেড আছে তো কি সেম হবে ক্যাপাসিটি সেম হবে না পোটেন্সিয়াল সেম হবে না চার্জ সেম হবে না নান অফ দিস কোনোটাই ঠিক নয় তো যদি ক্যাপাসিটারের মধ্যে সিরিজে কানেক্টেড থাকে তো তাদের যে চার্জ সেটা সেম হয়ে যায় ঠিক আছে তাদের যে চার্জ সেটা সেম হয়ে যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনসুলেটর ইনসুলেটর মানে কি অন্তরক ঠিক আছে যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না ঠিক আছে ইনসুলেটর মানে যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবর্তন করতে পারে না এখানে প্রশ্নটা একবার পরো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনসুলেটর মানে নিচের মধ্যে কোনটা ইনসুলেটর নয় অর্থাৎ অন্তরক নয় তার মানে কি যার মধ্যে দিয়ে পরিবাহী করতে পারবে তাহলে অর্থাৎ পরিবাহী ঠিক আছে অন্তরকের বিপরীতটা মনে পড়ছে না তবে অন্তরক মানে ইনসুলেটর মানে অন্তরক বা অপরিবাহী তার বিপরীতটা হলো পরিবাহী যে কার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে এটাই প্রশ্ন গ্লাসের মধ্যে দিয়ে গ্লাসের মধ্যে দিকে তড়িৎ পরিবর্তন করতে পারে মাথার মধ্যে প্রশ্ন করো রাবারের মধ্যে দিকে তড়িৎ পরিবহন করতে পারে এবোনাইটের মধ্যে দিয়ে পারে না হিউম্যান বডি না তুমি টাচ করলে কারেন্ট খাও তো রাইট অ্যান্সার হবে অপশান ডি যে হিউম্যান বডি একটা ইনসুলেটর নেয় সেটা একটা কন্ডাক্টার ঠিক আছে যার মধ্যে তরিত পরিবহন হয় নেক্সট কোয়েশ্চিন কী রয়েছে যে কুলমস ল মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন ঠিক আছে কুলমস ল কিসে ভেরি করে তো কুলমস ল সবসময় পয়েন্ট চার্জের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে ভ্যালিড নেক্সট কোয়েশ্চিন রয়েছে কি স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভস ইজ দ্য সেম ঠিক আছে তো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভসের ক্ষেত্রে কী সেম থাকে তাদের ওয়েভ ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকে ইনটেন্সিটিস তাদের তীব্রতা আর তোমাদের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমাদের কম্পাঙ্ক ঠিক আছে ওয়েব লেন মানে তরঙ্গদৈর্ঘ্য সেম থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের ক্ষেত্রে ইনটেন্সিটি তীব্রতা না ফ্রিকোয়েন্সি না তরঙ্গ তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ইনট ইনটেন্সিটি অপশন বি রাইট অ্যান্সার দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ইজ দ্য সেম অফ অল ইন ইনসেন্টিসি ঠিক আছে অপশন বি রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কী রয়েছে হুইচ ক্যাটাগরি অফ হাইড্রোজেন স্পেক্ট্রাম ফলস ইন দ্য আলট্রাভায়োলেট পার্ট ঠিক আছে তো নিচের কোন হাইড্রোজেন স্পেকট্রামে ঠিক আছে অফ ফল ইন হাইড্রোজেন ফলস ইন তো কোনটাতে ভায়োলেট পার্টের মধ্যে পড়ে যায় ঠিক আছে তো লাইম্যান সিরিজ যেটা হাইড্রোজেন স্পেক্ট্রামের লাইমেন সিরিজ রয়েছে সেখানে আল্ট্রাভায়োলেট পার্টটা পড়ে যায় পরবর্তী প্রশ্ন কী রয়েছে ফেন সেমিকন্ডাক্টার ইজ হিটেড যখন কোন একটা সেমিকন্ডাক্টারকে হিট করা হয় তার রেজিস্টেন্স কমে যায় রেজিস্টেন্স অপরিবর্তিত থাকে রেজিস্টেন্স বেড়ে যায় না কোনোটি নয় তো যখন কোন একটা রেজিস্টেন্সকে তুমি হিট করবে তার যে সরি যখন কোন একটা ইন সেমিকন্ডাক্টারকে তুমি হিট করবে তার যে রেজিস্টেন্স সেটা কমে যায় ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যখন কোনো একটা সেমিকন্ডাক্টারকে তুমি হিট করবে তার রেজিস্টেন্স কি কমে যাবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে নিউমেরিক্যাল রেশিও অফ ডিসটেন্স সরি ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স ঠিক আছে অর্থাৎ কি ডিসপ্লেসমেন্ট আপন ডিস্টেন্সের নিউমেরিক্যাল ভ্যালু কি লেস দেন ওয়ান অর্থাৎ কি একের থেকে কি কম না ইকুয়াল টু ওয়ান অর্থাৎ একের সমান সমান না ইকুয়াল অ্যান্ড লেস দেন ওয়ান অর্থাৎ এরকম সরি ডি আইএস থেকে ডিসপ্লেসমেন্ট ধরলাম আর ডি থেকে ডিসটেন্স ধরলাম ঠিক আছে এনে বলেছি যে লেস দেন ওয়ান একের সাথে একের থেকে কম লেস দেন ইকুয়াল টু ওয়ান ওকে একটু মুছে দিইটা এটা বলেছে ইকুয়াল টু ওয়ান না লেস দেন ইকুয়াল টু ওয়ান না ইকুয়াল টু গ্রেটার উল্টা ঠিক আছে তো এটা একটা বড় কনসেপ্ট রয়েছে তো আজকে ভিডিওটা দেখি কত লম্বা হয়েছে উনিশ মিনিট হয়ে গেছে ঠিক আছে তো আর দুটো অঙ্ক আছে তো আমি সেটা পরে বলবো ঠিক আছে তো এটা হয়ে যাবে ইকুয়াল অর লেস দেন ওয়ান একটু মনে রাখবে যে ডিসপ্লেসমেন্ট হলো কি ধরো তুমি স্কুল থেকে যাচ্ছ বাড়িতে ঠিক আছে তো তুমি তোমার স্কুল থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটা তুমি এইভাবে ভেবে যাও যদি ডিসপ্লেসমেন্ট কি ডিসপ্লেসমেন্ট বলে ডাইরেক্ট তোমার যে দুর্ঘটা আর যদি বলে ডিসটেন্স তো এখান থেকে এতটা যতটা গেলে ততটা এটা ধরো চল্লিশ কিলোমিটার হলো আর ডিসটেন্স মাপে দেখলে তুমি এটা পঁচিশ কিলোমিটার হলো তো এখানে বলেছি কি ডিসপ্লেসমেন্ট পঁচিশের থেকে কুড়ি পঁচিশ আপন চল্লিশ বলেছে এটা এক সময় সব সময় কি একের থেকে কম বা সমান হতে পারে তো রাইট অ্যান্সার হয়ে যাবে সি একটু আমি বলে দেওয়ার চেষ্টা করলাম তবে আমি পরবর্তী ভিডিওগুলোতে খুব ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে খুব ভালো কনসেপ্ট একদম লেভেলের প্রশ্ন আসে সেখান থেকে তো এটা আমাদের উনিশ নম্বর প্রশ্ন এটা প্রশ্ন খুবই সোজা ঠিক আছে এই প্রশ্ন করার আগে আমরা কুড়ি নম্বর প্রশ্নটা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে বলেছে কি এ কার ট্র্যাভেলস ফ্রম এ টু বি ধরো একটা কার রয়েছে আচ্ছা আমি আগে প্রশ্নটা পড়ি একটা কার রয়েছে যেটা এ থেকে বিতে গেল। ঠিক আছে অ্যান্ড রিটার্নস আচ্ছা এ থেকে বিতে গেল কুড়ি কিমি পার আওয়ারে আবার এখান থেকে আবার বি থেকে এতে আসলো কি তিরিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ধরো এ থেকে বিতে গেছে দিনের বেলা তো ধীরে ধীরে গেছে ঠিক আছে এবার বেলা আসছে রাস্তা ফাঁকা পাইছে তো পুরো স্পিডে আসছে তিরিশ কিমি পার আওয়ারে ঠিক আছে এবার ধরো আমি আরেকটু ভালোভাবে বলছি তোমাকে ধরো তোমার নাম সুমন ঠিক আছে সুমন এ থেকে বিতে গেলো ঠিক আছে তো সুমন এ থেকে বিতে গেলো এতে এতে কি নিজের বাড়ি আর বিতে কি বাবা তার মামার বাড়ি ঠিক আছে এবার কী বলেছে যে তুমি দিনের বেলা মামার বাড়ি গেলে নিজের বাড়ি থেকে তো তুমি খুব আস্তে আস্তে চালালে দিনের বেলা রোডের মধ্যে জাম থাকে তো তুমি কুড়ি কিলোমিটার পার আওয়ারে গেলে ঠিক আছে কিমি পার আওয়ার এবার রাত্রেবেলা তুমি আসছো ব্যাক করে তো রাত্রেবেলা তুমি কততে আসলে তিরিশ কিমি পার আওয়ার কারণ কি রাস্তা ফাঁকা রাত্রে ঠান্ডা ভয়ও লাগছে খুব তাড়াতাড়ি আসলে তো বলেছে কি অ্যাভারেজ স্পিড তোমার কত ছিল ঠিক আছে দেখি প্রশ্নটা একবার কি চেয়েছে হ্যাঁ অ্যাভারেজ স্পিড কত ঠিক আছে অ্যাভারেজ স্পিডের সূত্রটা একবার তোমাদের বলে দিই তো অ্যাভারেজ স্পিডের সূত্র কি টু ইন্টু ভি ওয়ান ভি টু ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে তো এখানে ভি ওয়ানটা কি প্রথম গতিবেদ অর্থাৎ কি টু ইন্টু কুড়ি ইন্টু কি ইন্টু তোমাদের থার্টি আপন কি কুড়ি প্লাস থার্টি ঠিক আছে এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো ঠিক আছে তো কী আসছে দু ইন্টু কুড়ি ইন্টু থার্টি কুড়ি প্লাস তিরিশ ঠিক আছে তো নিচে হল পঞ্চাশ আর উপরে হলো তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো তো বারোশো ঠিক আছে দুদুগুনি হ্যাঁ তিন বারোশো হয়েছে তো বারোশো আপন পঞ্চাশ হলো ঠিক আছে তো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কত কাটলো পাঁচ দুগুনি দশ পাঁচ চারে কুড়ি তোর চব্বিশ কিমি পার আওয়ার ঠিক আছে তোমাদের এটা অ্যাভারেজ স্পিড আসলো চব্বিশ কিমি পার আওয়ার একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক করে দিও একদম খুব মোটিভেট হয়ে যাব আমি পরবর্তী প্রশ্ন কি তো সেম সেম কনসেপ্ট সেম সূত্র লাগবে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে কী রয়েছে দেখো ঠিক আছে এটা চাচ্ছি আমি হোমওয়ার্ক দিতে ঠিক আছে আমি একবার প্রশ্নটা বুঝিয়ে দিই তোমাদের এ কার ট্র্যাভেলস দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস ধরো এটা একটা প্লেস রয়েছে আরেকটা প্লেস রয়েছে ঠিক আছে তো এটা প্রথম তুমি এক জায়গায় রেস্ট নিয়েছো খাওয়ার জন্য ধরো একদিন ধরে পুরো দিন যাচ্ছো এক জায়গায় তেল ভরাতে গাড়িতে তেল ভরাতে থামলে তো তুমি একটু রেস্ট করছো হোটেলে ঠিক আছে তো প্রথম যে হাফটা ছিল সেটা তোমার তিরিশ কিলোমিটার ছিল ঠিক আছে তিরিশ কিমি পার আওয়ার সরি তিরিশ কিমি পার আওয়ার অর্থাৎ তুমি প্রথম হাফটা তিরিশ কিমি পার আওয়ারে গেছো এবার সেকেন্ড হাফ অফ দ্য ডিস্টেন্স ফিফটি কিমি পার আওয়ার আর পরের হাফটা তোমার গেছে পঞ্চাশ কিমি আওয়ারে ঠিক আছে তো যে স্প্লিট কী সেম টু সেম কোয়েশ্চেন টু ইন্টু ভি ওয়ান প্লাস ভি টু আপন সরি 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 ভুলে গেল টু ইন্টু ভি ওয়ান ইন্টু ভি টু ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে একদম সূত্রটার মধ্যে লাগাও আর কমেন্টের মধ্যে ফাটাফট অ্যান্সারটা করে দাও যতজন তোমরা ভিউজ করছো দেখছো ঠিক আছে সকলের কাছে চাই সকলের কাছে চাই উত্তরটা তো আজকে এতটুকুই ভিডিওটা ছিল কুড়িটা প্রশ্ন আমরা করলাম যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে খুব মোটিভেট হবো আমরা ঠিক আছে আরও ভিডিও দেওয়ার কন্টিনিউ করার চেষ্টা করব ঠিক আছে যারা পিডিএফটা নিতে চাও আমাদের ব্র্যাবো ফ্রি স্টাডি মেটেরিয়াল ডিসক্রিপশানে সরি হ্যাঁ ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ব্র্যাবো দুটো গ্রুপেরই লিঙ্ক থাকবে বা তোমরা সার্চ করে নিলেও চলে আসবে প্লাস প্লাস আর একটা কথা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করি যদি সবার আগে আগে আপডেট পেতে চাও ঠিক আছে যে ভিডিও কেন আসছে না কেন বা আমার সাথে কথা বলতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে দেখতে পাবে আমাকে ঠিক আছে তো সেখানে জয়েন থাকো পিডিএফগুলো ক্লাস লিঙ্ক এ টু জেড সেখানে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ পর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে